হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো স্ক্রিনে যে ছবিটি দেখছেন, তো এই ছবিগুলো আপনার পেজ দিয়ে কীভাবে এডিট করবেন তো আজকের এই ভিডিওতে দেখে দেবো। তো তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ওপেন করার পর এখান থেকে চার্জ করে দেবো যে বিং ইমেজ ক্রিয়েটর। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, তো সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার একটি এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো তারপর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো তারপরে এই বক্সে আপনারা কিছু লিখতে হবে, তো যে লেখাগুলো লিখবেন সেই লেখা অনুযায়ী আপনাদের ছবিটি ক্রিয়েট করে দেবে। তো স্ক্রিনে যে ছবিটি দেখছেন, তো সেই ছবিটি আপনারা অনুযায়ী এই লেখাটি লিখে নেবেন। তো চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন লেখাটি। তো আমি এখানে লেখাটি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে আপনারা কয়েকটি জিনিস চেঞ্জ করে নেবেন। তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তো তার জন্য আপনারা এখানে বয়ের জায়গায় গার্ল লিখে দেবেন। তো তারপর আপনারা যদি ফেসবুক দিয়ে যদি ছবিটি ক্রিয়েট করতে চান, তো সেখানে ফেসবুক লিখে দেবেন, আর না হলে অন্য সব সোশ্যাল মিডিয়াগুলো আপনারা যেটা আপনাদের পছন্দ সেটি লিখে দিতে পারেন। তো তারপর একটু নিচে দিকে আসবেন, তো আসার পর এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন। তো এখানে আমার নাম দেওয়া আছে। তো তারপর আপনারা তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো তো তারপর আপনারা ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি একটি ছবি ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য ছবিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু ওয়েট করব। তো তারপর এখানে দেখেন থ্রি ডট আছে, তো থ্রি ডটে ক্লিক করে দেবো। তো তারপর ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন দেখে দেবো এই ছবিগুলোতে আপনার পেজ কীভাবে অ্যাড করবেন। ছবিটি ডাউনলোড করার পর আপনাদের ব্রাউজার থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নেবেন। তো তারপর চার্জ বারে ক্লিক করে এখানে লিখে দেবেন যে রিমেকার এআই। তো লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা সেটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন। তো আসার পর এখানে দেখেন যে ফেস সোয়াপ নাও, এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু আপনাদের জিমেইলে একটি জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এখানে এই জায়গায় আপনাদের সাইন আপ সাইন ইন থাকবে। তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের একটি জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তো তারপর এখানে দেখেন এখানে সোয়াপ পেজ এবং মাল্টিপ্লে পেজ আছে। তো আপনারা মাল্টিপ্লে পেজে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখেন যে আপলোড ইমেজ আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর আপনারা এখন যে ছবিটি ডাউনলোড করছিলেন, তো সেই ছবিটি এখানে ক্লিক করে উপর থেকে ডানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু দুইটি পেজ দেওয়া আছে। তো তার ডান পাশে দেখেন দুইটি প্লাস চিহ্ন দেওয়া আছে। তো এখানে আপনাদের প্লাস চিহ্নতে ক্লিক করে আপনাদের ছবিটি এখানে অ্যাড করে নেবেন। তো এখানে আমার ছবিটি ক্লিক করে উপর থেকে ডানে ক্লিক করে দেবো। তো তারপর আবার দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্নতে ক্লিক করে আপনাদের আরেকটি ছবি এখানে অ্যাড করে নেবেন। তো এখানে আমি আরেকটি ছবিতে ক্লিক করে দিই। তো ক্লিক করলে ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এখানে দেখেন যে সোয়াপ নামে যে লেখাটি আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এবার দেখেন আমার কিন্তু পেজ সহ ছবিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর আপনারা এটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।